সবুজের মাঝে হলুদের সমারোহ, মৃদুমন্দ বাতাসে দুলছে রাশি রাশি সূর্যমুখী, ফুলে ফুলে মৌমাছির উড়োড়িত আছেই। ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাছমুসুলি গ্রামের শফিকুর রহমান এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে রীতিমতো বাজিমাত করে ফেলেছেন। গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শফিকুর রহমান অবসর জীবনে পৈতৃক কৃষিজমিতে এ ফুলের চাষ করেছেন। শখের বসে ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে প্রথমবার এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে কৃষি অফিস সহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এখানে যে এর আগের যে ফসলটা ছিল আমন, সেই আমনের উপসি জাতের মানে স্বল্পমেয়াদী ধান লাগানো হয়েছিল। স্বল্পমেয়াদী ধান লাগানোতে 115 দিনেই সেই ধান ফসল ভরে উঠেছে। ফলে দেখা গেল হিসাব করে যে ওই ধানের পরে যে জমিটা খালি থাকে এবং পরবর্তী যে এখন বোরো লাগানোর সময় পর্যন্ত একটা গ্যাপ পাওয়া যায়। এই গ্যাপে আমরা চিন্তা করলাম যে একটা পরীক্ষামূলক সূর্যমুখী চাষ করা যায় কি না। এখানে জমি 35% মতো, তো বীজ একটা সমস্যা, উচ্চ ফলনশীল জাতের বীজ কিছু কিছু কোম্পানি বিদেশ থেকে আমদানি করে, তো সেই হিসেবে আমরা হাইসান 33 বীজটা আমরা সংগ্রহ করতে পেরেছি। এই বীজেও অনেক মূল্য, প্রায় 1700 টাকা কেজি। এখানে 800 গ্রামের মতো এই বীজ লেগেছে। এই ফসলটা আমরা উঠবার কথা আগামী মাসের 22 তারিখে। সূর্যমুখীর মন মাতানো স্নিগ্ধতার কথা ও বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিনিয়তই দর্শনার্থী ও সৌন্দর্য পিপাসু মানুষ দল বেঁধে আসছেন বাগান দেখতে। ওইখানে আসছি মানে কিশোরগঞ্জ থেকে যখন শুনলাম যে ওইখানে তারঘাট মানে সূর্যমুখীর বাগান হয়েছে, তখন আমি আসলাম, মানে খুব ভালো লাগতেছে। আমার মতো আরো অনেকে আসছে, সবাই মানে উপভোগ করতেছে, খুব খুব ভালো লাগতেছে। সূর্যমুখী ফুলের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য গিয়ে মানুষ উপভোগ করতে দেখা গেছে। কিন্তু আমরা নান্দাইলে বিচ্ছিন্নভাবে হয়তো বা কেউ দুই একটা গাছ লাগিয়ে থাকতে পারেন, কিন্তু এভাবে বাগান করতে আমরা দেখিনি। সূর্যমুখীর চাষ অনেক লাভবান, কিন্তু আমরা সঠিকই কখনো দেখি নাই। শুধু মুখেই শুনতাম, কাগজে পত্রে দেখতাম, কিন্তু আজকে আমি নান্দাইলের পশ্চিমাঞ্চল থেকে আসছি, এই মুসল্লি ইউনিয়নের পাঁচমুসল্লি গ্রামে এটি সুন্দর এই সূর্যমুখী ফুলের বাগান করছে শুনে আসলাম। দেখলাম আসলেই সত্যি অনেক ভালো লাগলো, যে যে দৃশ্য আগে কখনো দেখি নাই। কৃষি অফিস থেকে সব ধরনের সুযোগ সুবিধা ও সূর্যমুখী ফুলের বীজ বিক্রির জন্য কৃষককে সহায়তা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রণোদনা কর্মসূচির আওতায় কিছু সরিষা বীজ আমরা কৃষকদের মাঝে বিতরণ করি এবং এগুলো মাসে বাস্তবায়ন করা হয়েছে, এবং আশা করা যাচ্ছে তেল জাতীয় ফসলের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে আগামীতে সূর্যমুখীর আবাদ ও নান্দাইল উপজেলায় বৃদ্ধি পাবে। আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে, এবং অনেক আশা করা যায় এর মাধ্যমে নান্দাইলে সূর্যমুখীর চাষের আবাদ বৃদ্ধি পাবে, এবং সূর্যমুখীর মাধ্যমে কিছুটা হলেও তারা সূর্যমুখীর তেল উৎপাদন করতে পারবে। এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চীনের আমদানি হাইসান 33 জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।